ফকিরবাজারে জ্ঞান বিকাশ কোচিং সেন্টারের উদ্যোগে হাফিজ কুতুব উদ্দিন চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান। প্রতি বছরের ন্যায় এবছরও ফকিরবাজার অঞ্চলের বড়শিলা গ্রামের প্রয়াত হাফিজ কুতুব উদ্দিন চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করলো জ্ঞান বিকাশ কোচিং সেন্টার। সেন্টারের কর্ণধার শিক্ষক আবু চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বরাক উপত্যকার গৌরব তথা ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান আইনজীবী আব্দুস সবুর তাপাদার বক্তব্য রাখতে গিয়ে এপিএসসি উত্তীর্ণ সোনডরি গ্রামের কুবাদ আহমেদ চৌধুরী ও সীমান্ত এলাকা লাফারশাইল গ্রামের কৃতি সন্তান সম্প্রতি মেডিকেল নিট উত্তীর্ণ মবরুর আলম চৌধুরীর সাফল্যকে অনুসরণ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দেন। মবরুর করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর প্রাক্তন সভাপতি নাজমুল হোসেন চৌধুরীর দ্বিতীয় ছেলে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে বরণ শেষে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে কৃতি সন্তানদের সম্বর্ধনা জানানো হয় কোচিং সেন্টারের পক্ষ থেকে। শিক্ষাবিদ নজমুল হোসেন চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন কোচিং সেন্টারের কর্ণধার শিক্ষক আবু চৌধুরী। সংবর্ধিত কৃতিকে উদ্দেশ্য করে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের মতো উচ্চস্তরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উপস্থিত ছাত্রছাত্রীদের আহ্বান জানান মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথিসহ প্রতিজন অতিথিরা। অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী বলেন, এই দুই কৃতি দ্বারা সমাজ উপকৃত হবে, পেশা নয় নেশা হিসেবে সমাজের পাশে দাঁড়াবেন বলে আশা প্রকাশ করেন। ফকিরবাজার এলাকার দুই শিক্ষক এম কে গান্ধী কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী এবং রয়্যাল জুনিয়র কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীকে মঞ্চে রেখে নিজের অনুভূতিমূলক বক্তব্যে বারবার আবেগিক হয়ে কান্নায় ব্যঙ্গে পড়েন এপিএসসি উত্তীর্ণ কুবাদ আহমেদ চৌধুরী। দুই শিক্ষককে পাশে রেখে সমাজের জন্য কাজ করার অঙ্গীকারবদ্ধ হলেন কুবাদ। গুণগত শিক্ষার প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি আইনজীবী সাবুর তাপাদার। প্রয়াত হাফিজ কুতুবুদ্দিন চৌধুরী এবং প্রয়াত শিক্ষাবিদ কমরুল হকের মতো প্রবাদ প্রতিম দুই রত্নের জীবনগুলো সোশ্যাল মিডিয়া তুলে ধরার পরামর্শ দেন আইনজীবী তাপাদার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে জ্ঞান বিকাশের বার্ষিক অনুষ্ঠান থাকার পাশাপাশি অত্র অঞ্চলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলে উত্তীর্ণ 21 জন কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা প্রদান করা হয় কোচিং সেন্টারের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুরাউড়িয়া ডিপি সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন চৌধুরী, বিআরপি মুস্তাফা আহমেদ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিজে টিন বারাক।